আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমরাও অনেক ভালো আছি। আজকে আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন সকাল সকাল আমার গাছ ভর্তি ফুল। এই গাছগুলো বাইরে থাকে, কিন্তু যেহেতু আপার বাসায় গিয়েছিলাম, যাওয়ার আগে এগুলো ভিতরে রেখে গিয়েছিলাম। যদি রোদ বেশি পড়ে তাহলে তো পানি দেওয়ার মতো কেউ ছিল না, যেহেতু আমরা 4 দিন ছিলাম ওখানে, তো সেজন্য এগুলো ভিতরে রেখে গিয়েছিলাম। আর যেহেতু বৃষ্টি ছিল, প্রচুর বৃষ্টি ছিল, তো সেজন্য আর পানির প্রয়োজন হয়নি। গাছের গোড়া ভিজা ছিল, খুব তাজা ছিল, তো সেটাই এখন আপনাদের সাথে শেয়ার করে নিলাম। আর এখন চলে এসেছি আপনাদের সাথে আরেকটা জিনিস শেয়ার করব, গিফট, কী কী গিফট পেয়েছি। এটা হচ্ছে আমার বার্থডে গিফট। এটা আমি বার্থডেতে গিফট পেয়েছি, সাদাবাহার বলে, কোয়ার্ট বলে এগুলাকে। তবে এগুলো আমি, এটা আমি পরে ফেলেছি, মানে আপনাদের সাথে আমি পরে ভিডিও শেয়ার করছি, ভয়েস ওভার পরে দিচ্ছি, কিন্তু অলরেডি আমার এই ড্রেসটা পরা হয়ে গিয়েছে। এই ড্রেসগুলো এত আরাম, মানে গরমে পরলে খুবই আরাম লাগে, একদম গরম লাগে না, মানে ইউজ করা যায়। আমি বাইরেও দুদিন পরেছি, মানে খুব ভালো লাগে, মানে মনেই হয় না যে কোনো ড্রেস, ভারী ড্রেস পরে আছি, বাট এটা একেবারেই হালকা, মানে খুবই আরামদায়ক। গরমকালের মনে এটা পরা খুবই আরামদায়ক একটা ড্রেস। তারপরে চলে এসেছি আরেকটা গিফট নিয়ে। এটা হচ্ছে রাকার শ্বশুরবাড়ি থেকে দিয়েছে এই গিফটটা, রাকার শাশুড়ি দিয়েছে। ফাতিন বিবির দুনিয়াতে আসছে, সেজন্য মানে সবাইকে গিফট করেছে, এটা আমাকে দিয়েছে। সেম শাড়ি বড় আপাকে দিয়েছে, ছোট আপাকে দিয়েছে, মানে আমাদের 3 বোনকে দিয়েছে, 3টা কালার। তো ছোট আপারটা আর আমারটা একসাথে পাঠিয়ে দিয়েছিল অনন্য লাবণ্য যখন এসেছিল ওদেরকে দিয়ে। তো এরপর আরশ আমাকে এই শাড়িটা পছন্দ করে দিয়েছে। তো এটা ছিল একটু মানে অ্যাশ কালার না, এটা ব্ল্যাক কালারও না, কেমন জানি একটা ফ্যাকাশে ব্ল্যাক এটা। আর ছোট আপার যেটা নিয়েছে সেটা ছিল খয়েরি কালার, মানে 2টা 2 কালার। তো আমি 2টা শাড়ি সামনে রেখে আরশকে বলেছিলাম, আরশ মা কোন শাড়িটা নেব, তখন আরশ আমাকে এই শাড়িটা চুজ করে দিয়েছে। তো আমি এই শাড়িটা নিয়েছি, আপনারাও বলবেন বিয়ের বাড়ির গিফট কেমন হয়েছে, মানে ফাতিন বেবির জন্ম উপলক্ষে আমাদেরকে এই গিফটগুলো করেছে। তো শাড়িটি খুবই সুন্দর, জর্জেটের মধ্যে হালকা একটু কাজ করা আছে। তো এরপরে রান্নায় চলে এসেছি, আজকে হালকা পাতলা রান্না করব, এখানে ইলিশ মাছের লেজ দিয়ে আজকে ভর্তা করব। তবে আমি আমার স্টাইলে ভর্তাটা করব, আমি মাওয়া ঘাটের স্টাইলে করব না, মানে আমি সচরাচর যেভাবে ভর্তা করি সেভাবেই করব। তারপরে এখানে আমি মাছ কেটে নিয়েছি, মানে এগুলো আগেই কেটে রেখেছিলাম, চাপিলা মাছ, এটাকে একদম কড়া ভাজি করব। এটা কড়া ভাজি করলে খুব মজা লাগে, কারণ এই মাছের মধ্যে প্রচুর কাঁটা। তারপরে কলিজা ভাজি করে নিয়েছি, আর এখন আমি ভর্তাটা রেডি করছি। আমি ভর্তাটা হাতেই করছি, মরিচটাকে ভালোভাবে মানে পানি ছাড়াই সিদ্ধ করেছি, টেলে নেওয়া যেটাকে বলে। তারপরে হাতে আমি এটা কাঁচা পেঁয়াজ দিয়ে মেখে নিয়েছি, মাছের কাঁটাটা বাছতে আসলে অনেক টাইম লেগেছে। আর এই যে আমার মাছ ভাজি একদম রেডি। এই মাছটা আমি প্রায় সময় ভেজে ভেজে খাই, মানে আমার কাছে ভালোই লাগে। আরশের বাবা খুব একটা পছন্দ করে না কাটা দেখে, কারণ ও কাটাওয়ালা মাছ একদম পছন্দ করে না। তারপরও আমি মাঝে মাঝে ওকে দেই, একদম মচমচা ভাজি করলে ওটা আর কাটা বাঁচতে হয় না, কাটা সয়ে খাওয়া যায়। আর আজকে বিকালবেলা আকাশটা এত সুন্দর, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না, খুবই সুন্দর লাগছিল আকাশটা। আমি তো একটু ভিডিও করে নিয়েছি, মানে এক পাশে একদম মেঘ হয়ে আছে আর অন্য পাশে একদম মানে সূর্য ডোবার আগ মুহূর্ত, দেখে আমার কাছে খুবই ভালো লাগছে। এই মুহূর্তটা আসলে দেখতে খুব ভালো লাগে। তো আজকের ভিডিও এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।